মর্নিং, শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ নীলঋতু রোজনামচা। ঘড়ির কাঁটা এখন বাজে ঘড়িতে 9:30। তো আমি যেহেতু এখন নীল সকাল সকাল দোকানে যাচ্ছে, 9টার মধ্যেও বেরিয়ে যাচ্ছে, ওই জন্য আমি সকাল সকালকে ভাত টাতগুলোকে করে দিই, ও সকাল সকাল চলে যায়। তো আমি এখন খাবো, এই জন্য ওখানে আমার খাবার রেডি করেছি। আজকে আমি ভাতই খাচ্ছি, কারণ ভালো লাগছে না আর অন্য কিছু খেতে। তো অল্প একটু ভাতই খেয়ে নিই। তো চলো প্রথম দিনটাকে হাসি মুখে শুরু করি। ও যা গরম, আর কিছু বলার নেই। তোমাদের দিকে গরম কিরম পড়ছে? সব জায়গাতেই গরম, আরটা কি সমান? খবরে তো, নিউজে তো বলছে যে একটা সপ্তাহ মতো গরম পড়বে। ফ্যানটা না চালিয়ে আমি কথা বলতে পারছি না, আর বাইরের এই ফ্যানটা ভীষণ আওয়াজ। চলো আগে আমি খেয়ে নিই, তারপরে কথা বলছি। ব্রেকফাস্ট আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি দেখো বোতলটা জল করে ফ্রিজে রাখবো, যাতে খাওয়ার সময় একটু ঠান্ডা জল খাই, কারণ যা অবস্থা ঠান্ডা ঠান্ডা না খেলে হবে না। আর তো আমি তো র ঠান্ডা তো খাই না, মানে একটু মিশিয়েই খেতে হয়। তো ওই জন্য এখন ধরে নিচ্ছি, দিয়ে এটা ডিপ ফ্রিজে রেখে দেবো। দেখো কি খাকা করছে একদম রোদে, কি অবস্থা। চলো ফ্রিজে রেখে দিই, অলরেডি একটা রয়েছে, তবু দেখা যাক অ্যাডজাস্ট করে রাখতে হবে। বাবা পড়ে যাস না রে, এখানে আবার দইয়ের হাঁড়ি। ঘরে এসে একটু বসলাম, আর দেখো রাত্রিবেলা এসি চলে, তো দরজা মানে দরজা ওদিকে দরজাও বন্ধ, জানলাও বন্ধ, সব দেখো জানলাও বন্ধ, ঘরটা দিয়ে রেখেছি যাতে ঘরটা ঠান্ডা থাকে। এই এখন 10:11 অবধি ঘরটা ঠান্ডাই থাকে, ওই জন্য ঘরটা দিয়ে রাখি কম্পারেটিভলি বাইরের থেকে ঘরটা ঠান্ডা থাকে। তারপরে 11:30 পর থেকে ঘরটা গরম হয়, কিন্তু জানলাগুলো খুলি না, কারণ এদিকে দক্ষিণের এত লু আসে না হাওয়ার সাথে সাথে, ওই জন্য জানলা খুলি না, দরজাটা খুলে দিই যাতে হাওয়াটা পাস আউট করতে পারে। ঘরে এসে এখন আমরা তো বসলাম, একটু রেস্ট নেবো, ঘরেই থাকবো। আর এই যে আমার প্যাক লাগানোর বাটি নিয়ে এসেছি, আপাতত আমার কাছে না এটাই রয়েছে, মানে আমাদের সেরকম কিছু প্লেট বা ছোটো প্লেট বা কিছু কিনতে হবে। অ্যাকচুয়ালি মেলায় যাই তখন আমার মনে থাকে না, যে ছোট্ট ছোট্ট যে প্লেটগুলো হয় বা ছোট্টো যে বাটিগুলো হয় সেগুলো কিনবো, 20-30 টাকা করে, ওগুলো তো বেশি দাম না। প্যাক লাগাবো, তার কারণ হচ্ছে আজকে বিকালে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, আমার আর নীলেরই ইনভিটেশন, কারণ নীলের ফ্রেন্ডের কী বলবো ফ্রেন্ডের দাদার মেয়ে, মানে ভাইজির বিয়ে। তো ওই জন্য নিমন্ত্রণ আছে, পড়ানো আছে আমার, পড়িয়ে এসে বাড়ি আসবো, তারপরে এসে তারপরে এখান থেকে ও নীলও চলে আসবে, ওই রেডি হয়ে তারপরে নির্মনা 8:30 দোকান বন্ধ করে চলে আসবে। 8:30 দোকান বন্ধ করলে মোটামুটি 9:30-9:15 মধ্যে আবার এসে ও রেডি হয়ে যেতে পারবে, আর আমি 7:30 মধ্যে চলে আসবো পড়িয়ে। তো ওই জন্য একটুখানি প্যাক লাগাই, আর কি শাড়ি পরবো বুঝতে পারছি না, এত গরমের মধ্যে হেভি শাড়ি তো পরার একটু ইচ্ছা নেই। দেখি যদি শিফনটা পরি, মানে যে মেরুন কালারের আমার শিফনটা রয়েছে, যদি সেটা পরি বা অন্য কোনো শাড়ি পরি, কারণ এক মানে এত গরমে না, মানে ওই যে আমি জুয়েলারি দিয়েও পরতে ভালো লাগছে না, কোনো হেভি শাড়িও পাতান পাতানো কিছু পরতে আমার ভালো লাগছে। এমনিই যাবো ওই রাত্রিবেলা, জাস্ট সিম্পল সেজে একটা কানের দুল করে গলায় সোনার চেনটা পরলাম, আমি চেন ফেন না এখন আমি খুলে রেখেছি। আমার এদিকে র্যাশ ভরে, মানে এখন তো দেখতে পাচ্ছ না, যখন আমি স্নান টান করবো তখন দেখাবো পুরো এই জায়গা দিয়ে, মানে আমি না গরমকালে আমি আগেও বলেছি যে আমি যেখানে চুলকাবো ইচিং হবে সেইখানেই লাল হয়ে যাবে, তো এই জায়গাটা পুরো লাল ভর্তি হয়ে আছে। তো ওই জন্য আমি গলায় ফোলার কিচ্ছু করবো না, জাস্ট সিম্পল একটা কানের পরে নেবো, পরেই চলে যাবো, আর কিছুই করবো না। দেখি কী শাড়ি পরবো ভেবে পাচ্ছি না। সকাল থেকে সকালবেলা উঠেই না আমি আজকে, এই বেলার দিকে এত গরম হয় বলে আমি না সকালবেলা উঠেই সমস্ত ঘর ঝাড় দিনই একেবারে মুছে নিয়েছি, মানে বাসি ঘর আমার পরিষ্কার, ঘর তো মোছা হয়ে গেছে। নীলকে আজকে সকালবেলা ভাত বসিয়েছি, চা মেজমা করেছে, কারণ সেই সময় আমি সবজি কাটছিলাম, মানে মাছ ছিল, 2 পিস মাছ ছিল, তো সেটা মাছটা করলাম, বাট
উঠতে উঠতে বলছে যে আমি মাছ নিয়ে যাবো না, মাছটা করেছো আমি দুপুরে খেয়ে নেবো। তো ফ্রিজে তরকারি ছিল, সেটাই গরম করে দিয়ে দিলাম। আর দুটো মাছ করেছি, একটা নীলের জন্য আর একটা বুনুর জন্য করেছি। বুনু পরীক্ষা দিতে চলে গেছে, মাছ ভাত খেয়ে গেছে, 9টার সময় 9টা 5-এ ও বেরিয়ে গেছে পরীক্ষা দিতে। আর আজকে আমাদের বাড়িতে নিরামিষ হবে, কারণ বিশ্বাস করো গত 2-3 দিন ধরে মাছ খাচ্ছি, আমার আর মাছ খেতে ভালো লাগছে না। মামনিকে বললাম যে তুমি একদম টক ডাল করো আর একটা যে কোনো একটা তরকারি করো, নিরামিষ তরকারি, যাতে সেটা দিয়েই খেয়ে নেবো। আর বিকেলবেলা নিমন্ত্রণ আছে, এইবেলা মাছটা কিছু খাবো না। ওই জন্য নীলের জন্য মাছ করেছে, বা নীল খুব সবসময় নিরামিষ খেতে ভালোবাসে না, ওই জন্য মাছটাও রয়েছে, ও মাছ দিয়ে খাবে। আর আমি টক ডাল হলে আমার আর কিচ্ছু লাগে না, একটা তরকারি হলে হলো, আলু ভাজা হলে হলো, শুধু টক ডাল দিয়ে আমি খেয়ে নেবো, একটু পাঁপড় ভাজা হলে হলো, কিছু একটা লাগবে ওর সাথে দিয়ে আমি খেয়ে নেব। এই যে এখন চলে আসলাম প্যাক লাগাতে, যে প্যাক গুলো নিয়েছি এটার মধ্যে প্যাক আছে। মার সাথে সুমদিদির সাথে, সুমদিদি ফোন করেছিল বেশ কয়েকদিন বাদে, ফোন করলো, একটু কথা বলে নিলাম, প্যাকটা গুলিয়ে নিয়েছি। আর এই দেখো এই ব্রাশটা, ছোট্ট একটা পিন্দুরি ব্রাশ, এটা খুঁজে পেয়েছি আমি, দেখো কইটুকু ব্রাশটা, ব্রাশের মুখটা, হাত দিয়ে লাগাতে ইচ্ছা করছে না, আমি ব্রাশ খুঁজে পেলাম, বললাম ব্রাশ দিয়ে লাগাই। আর একটা জিনিস দেখবে, আমাদের এই যে হাতটা দুফালা হয়ে গেছে, এটা কিনতে হবে, একটা হাত নষ্ট হয়ে গেল। এই স্টিলেরগুলো না ভালো লাগে না, প্লাস্টিকেরগুলো ভালো হয়, ভেঙে যায় না, স্টিলেরগুলো মাঝখান দিয়ে ভেঙে যায়। যাই হোক, একটা লাগিনি, তারপর শাড়ি বার করবো, তারপর স্নান করবো। গরমের মধ্যে কে বিয়ে করে ভাই, এই সময় কেউ বিয়ে করে গরমের মধ্যে? কি করবে, হয়তো এই সময়টা তাদের হয়তো সুবিধা হয়েছে। এবছর গরম, বাপরে বাপ, পারা যাচ্ছে না। আমি আবার উপরের ফ্যানটা দেখো বন্ধ করে দিয়েছি, ওইটা এখন আমি ওই টেবিল ফ্যান চালিয়েছি, আমাদের ব্যাটারি ফ্যানটা, ওই হাওয়াটা তাও ঠান্ডা, ওইটার উপরের ফ্যানটা ভীষণ গরম। আমি না ওই প্যাক লাগালে চোখের উপর চারিপাশ দিয়েও লাগাই, তাহলে আমার একটু রিল্যাক্সিং লাগে, চোখটা মনে হয় আরাম পায় যখন আমি প্যাকটা রিমুভ করি। এবার আমি প্যাকটা লাগানো হয়ে গেলে আমি যাব শাড়ি বার করতে, পাতলা শাড়ি পরবো, ওই ভাবছি ওই ইয়েটাই পরি, শিফনটা, মেরুন কালারের যে শিফনটা ওটাই পরবো, সিম্পল সাজবো, কিচ্ছু সাজবো না, হ্যাঁ বল কিছু। এইটুকু রইল, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখতে পাচ্ছ, এই যে এইটুকু রইল, থাক এটা নীলের জন্য, ও এসে লাগাবে। এই যে এই শাড়িটা পরবো, সিম্পল, হালকা আছে, নরম আছে, শাড়ি, ব্লাউজ অ্যান্ড পেটিকোট সবই বার করে নিয়েছি। স্নান করে এসে আমি একটুখানি ড্রেস নিয়ে নিলাম, একেবারে প্যাকটা তুলে স্নান করে নিয়েছি, এখন খেতে বসবো, ঘড়ির কাঁটা 1টা 20, কারণ তাড়াতাড়ি খাচ্ছি, কারণ হচ্ছে আমার আজকে আর্লি পড়ানো 5টা থেকে, যেহেতু বিয়ে বাড়ি যাবো তাই জন্য আজকে আর্লি পড়াবো। এদিকে দেখো খাবার দাবার সব অ্যারেঞ্জমেন্ট চলছে, আর জামা কাপড় সমস্ত কিছু ঘরে মেলছি, বাইরে রোদে দেওয়া অসম্ভব, পুরো ঝলসে যাবে জামা কাপড়গুলো, এখানে বারান্দায় মেলছে তো পুরো টানে শুকিয়ে যাচ্ছে বিকাল অব্দি, ওই জন্য। চলো লাঞ্চটা করে নিই, আজকে তো নিরামিষ, ডাল তরকারি দিয়েই করবো, আর ভীষণ খুশি। গুড ইভিনিং, বেরিয়ে গেছি বাড়ির থেকে 4:52, 5টা থেকে পড়ানো, আর টাইমলি আমি না পড়াতে বসলে টাইমলি আমি ছুটি দিতে পারবো না, ওই দিকে লেট হয়ে যাবে। 7টার সময় টোটো বলে দিয়েছে, তো ওই 7টার সময় বাড়ি চলে আসবো, 5টা থেকে 7টা পড়ানো, তো তাড়াতাড়ি পড়িয়ে বাড়ি চলে আসবো, ওই জন্য তাড়াহুড়ো করে
তাড়াতাড়ি করে বেরিয়েছি, চুলফুল সেরকমভাবে খুব একটা বেশি আমি বাঁধিও নি, নর্মালি বেঁধে বেরিয়ে পড়েছি। আর দেখো এখন 5টার সময় কি রোদ দেখতে পাচ্ছ, চারিদিক একদম কাঁকা করছে রোদে। দেখো রোদ এখনো রোদ পড়েনি, 5:30 না বাজে রোদ পড়ে। যাই হোক চলো চলো পড়াতে যাই, চলে এসছি পড়িয়ে। 7:25 টোটো পাওয়া যায় না, আমি যেদিনকে যাবো সেই দিনকে স্পেশালি টোটো পাওয়া যায় না, যেদিনকে আমার যাওয়া থাকবে না সেদিনকে অহরহ যাকে তাকে ফোন করলেই পাওয়া যায়, কিন্তু আমি যেদিনকে যাবো সেদিনকেই টোটো থাকে না। বলো কখন কি আমি রেখে এটা রাখবো, কখন কি আমি রেডি হব, এ তাড়াতাড়ি চলে যাবে গিয়ে আমাকে গিয়ে তাড়া দিতে থাকবে, কখন যাবো বলো তো। এখনো টোটো আসেনি, আসছি, এসে গেছে টোটো। আবার বিয়ে বাড়ি চলে আসলাম, এখন ফ্রেশ ট্রেশ হবো। দেখো 8 বেজে গেল, ভাগ্যিস আমার জামা কাপড়গুলো রেডি করা, ওই আধ 1 ঘন্টার মধ্যে বন্ধ করে 45 মিনিটের মধ্যে বাড়ি চলে আসবে, 1/2 ঘন্টা বন্ধ করে দেবে 8:30। যাই হোক চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে রেডি হই আস্তে আস্তে। রেডি, ফাইনালি রেডি হয়ে গেছি, আর জাস্ট এই মেরুন শাড়িটাই পরলাম, এরকমভাবেই সেজেছি। চুলটা কিন্তু এভাবে থাকবে না, যাওয়ার সময় খুলে দেবো কারণ বাইকে যাবো, তো ওই জন্য চুলটা জাস্ট এরকমই। আর স্যার এই যে পাঞ্জাবি তার সাথে পাজামা, পাঞ্জাবি বলছে উনি এখন সেন্ট দিতে ব্যস্ত। তো চলো 9:20 ধীরে সুস্থে বেরোনো যাক। এই যে ফাইনাল লুকটা, চলো এটা বেশ হালকা আছে, কোনো অসুবিধা হচ্ছে না আমার সেজে গুজে। এই যে আমাদের পক্ষীরা যে করে আমরা বেরোচ্ছি, ফাইনালি বেরোলাম। ফাইনালি কেন বলছি, ধরো হয়তো বেরিয়ে দিয়ে আবার ঢুকেছিলাম, গিফটটা নিতেই ভুলে গেছি। আর গিফটে হচ্ছে আমরা দিচ্ছি একটা আদিযোগীর সাথে একটা ওয়াল ক্লক, তো এটাই গিফট দিচ্ছি, একটা শাড়ি ফাড়ি আর দিচ্ছি না, কারণ অনেকে তো শাড়ি শাড়ি পাবে, সবাইকে আর শাড়ি দেয় একটু, কেউ এরকম বর্ষাজনের জিনিসও দেয়। তো যাই হোক চলো, পরিচয়টা কে করাবে, পরিচয়টা কে করাবে, দিয়ে বাবু তো গিফট টিফট দেওয়ার পরে আমি আমরা একটুখানি এসে ওই নীলের ওই বন্ধুটা মানে ছোট্টুর সাথে একটু গল্প করছি ঘরের উপর বসে, ঘরের ভিতরে এসে দেখো কীরম করছে। নীল আবার বলছে একটু পরিচয় করিয়ে দাও, তোমার ব্লগে নিয়ে নাও, তো যে ভিডিওটা অন করেছি আর ওরকম করছে। কফি খাওয়া চলছে, মানে দেখো বর ঢুকে গেছে, যখন বর ঢুকে তখন যেন কটা বাজে, 10:50, 10:50-এর সময় বর এসছে আর 11টা লগ্ন। তো এই যে বরকে এখন সব নিয়ে যাচ্ছে বিয়েতে, বিয়ের মণ্ডপে বসাতে। আর দেখো পিছন পিছন বরযাত্রী, মানে বর আর বরযাত্রী একসাথেই এসছে, কী সুন্দর তত্ত্ব নিয়ে সব ঢুকছে। বরযাত্রী আসার পরে তাও মনে হয়েছিল যে বিয়ে বাড়িটা মানে অ্যাকচুয়ালি বিয়ে বাড়ি, কারণ লোকজন খুব একটা বেশি ইনভাইটেড ছিল না, ইনভিটেশন ছিল না, আর মোটামুটি যা ছিল সব তাড়াতাড়ি খেয়ে চলে গেছে। আমরা গেছি তো 9:45-10:00 সময়। বর তো ওদিকে বিয়েতে বসে গেছে, তো আমরা খেতে বসে গেছি, বললো চলো খেয়ে নিই, কারণ বিয়ে দেখার মতো সময় নেই, অনেকটাই রাত হয়ে গেছে।
আর এত ফ্যান চলছে না, আমার দেখো চুল ঠুল কীরকম ঘেঁটে যাচ্ছে। তো খেতে বসলাম জাস্ট, তখনও পর্যন্ত আগের ব্যাচের আর কি টেবিল পরিষ্কার করেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই মেনু কার্ডটা। মেনু কার্ডটা সিম্পল করেছিল এবং কিছু মানে হেভি কোনো আইটেম ছিল না সিম্পলের মধ্যে। দেখো 11:19 তখনও পর্যন্ত কোনো পাতা পড়েনি, সবে কাগজ দিয়ে গেছে। আমি এখানে দেখো মন দিয়ে একদম মানে মেনু কার্ডটা মুখস্থ করছে। খাওয়া দাওয়ার পরে দেখো আসলাম, মেয়ের শুভদৃষ্টি হয়ে গেছে, ওরা এখন বিয়ে করতে বসেছে। আমরা বাড়ি চলে যাব কারণ অলরেডি তখন 12:00 বেজে গেছে। বেরোলাম আমরা খাওয়া দাওয়া করে, আর এই যে অন্ধকারের মধ্যে ফ্ল্যাশ জ্বালিয়ে শ্যুট করা, মানে কেমন একটা উত্তেজনা, কেমন একটা সাদা সাদা আসছে। আমি যাওয়ার সময় যে ব্লগটা শ্যুট করেছিলাম সেইটা মানে আমি পরে ফুটেজ চেক করছিলাম, ওখানে বসে বসে কিন্তু মেঘটা যেন সাদা সাদা এসছে, মনে হচ্ছে ভূত ভর করেছে। তো যাই হোক বেরোলাম, এখন কটা বাজে জানো? 12:02। এখন কুকুর ছাড়া রাস্তায় আর কেউই নেই। বাড়ি চলে আসলাম 12:15, এখন ঘুমাবো, ফ্রেশ হয়নি। তো চলো আর ব্লগটাকে আর কন্টিনিউ করছি না, কন্টিনিউ বা কী করবো, এখন ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ হয়ে এগুলো সব গুটিয়ে টুটিয়ে রাখবো, যা সমস্ত বাইরে আছে। বাইরে সেরকম কিছু নেই, মেকআপ তুলবো বলে টিস্যুটা রেখেছি, আর ওই আইল্যাশের গ্লুটা রেখেছিলাম বাইরে, যদি আবার লুজ হয়ে যায় তাহলে যাওয়ার আগে লাগিয়ে দেবো, আর আর কিছু নেই বাইরে। তো চলো এই কানের দুলগুলো ঢোকাবো, কানের দুলগুলো প্লাস্টিকগুলো বাইরে আছে। চলো ব্লগটাকে আজ এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজ থেকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন ভালো থেকো, সুস্থ থাকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থাকো। টাটা, বাই, গুড নাইট।